টেকনোলজির দুনিয়াতে আজকে সপ্তাহের শেষ দিন, আর শেষ দিন বলে অবশ্যই কিছু কম খবর আছে, কিন্তু যে কটা খবর আছে দারুণ ইন্টারেস্টিং খবর আছে এবং সব খবরই আজকে দেখতে অনুরোধ করব। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এই অনুরোধটা রইবে, কারণ আপনার একটা লাইক এই ভিডিওটাকে আরও দশজনের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে মূল প্রসঙ্গে আসি। প্রথম খবর, বাজেট সেগমেন্টের ফোন দিয়ে শুরু করি, ক্রমশ ফ্ল্যাগশিপ ফোনের দিকে যাব। প্রথম খবরই তাহলে বলি ইনফিনিক্সের কথা। বাংলাদেশে ইনফিনিক্স নোট 7 সবে লঞ্চ করেছে, ইন্ডিয়াতে এখনও লঞ্চ করেনি, 16 তারিখ সেপ্টেম্বর মাসে লঞ্চ করবে। এবং ইতিমধ্যেই ইনফিনিক্স নোট 8-এর কাজ শুরু হয়ে গেছে। ইনফিনিক্স নোট 8 এই ফোনটা NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, গিগ বেঞ্চে লিস্টেড হয়ে গেছে, এবং সেখান থেকে আমরা এটুকু জানতে পেরেছি যে এই ফোনটাতে মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর থাকবে। হ্যাঁ, G90-টির ছোট ভাই আর কি, আর সেটা এর আগে ইনফিনিক্স নোট 7-এর থেকে বেশ ভালোই অনেকটা ইম্প্রুভমেন্ট বলতে হয়। সেক্ষেত্রে এই ফোনটা ইনফিনিক্সের তরফ থেকে একটা নতুন ফোন, কিন্তু যারা এখন নোট 7 সবে নিয়েছেন তাদের জন্য খবরটা খুব একটা ভালো। এবার তাহলে ফ্ল্যাগশিপ কিলারের কথায় যাই, অর্থাৎ ওয়ান প্লাস ফ্ল্যাগশিপ কিলার হিসাবে দীর্ঘদিন ধরে উঠে এসেছে এবং তারা এখন ফ্ল্যাগশিপ হয়ে উঠছে। তাই ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোন যেটা বছরের শেষে আসে, অর্থাৎ ওয়ানপ্লাস 8T প্রো, সেই টি লাগিয়ে প্রো দিয়ে যে ফোনটা আসার কথা সেই ফোনটা এবছর আসবে না। দীর্ঘদিন ধরে ম্যাক্স যে বলে আসছিলেন, জোর গলায় দাবি করছিলেন ওয়ানপ্লাস 8T প্রো এবছর আসছে না, টি প্রো বলে কোনো ফোন আসবে না, নো কিবাব বা কাবাব, এর আগে আপনাদের টেক নিউজে বলেছি, মনে আছে নিশ্চয়ই। কিন্তু ইভান প্লাস আরেকজন নাম করা লিকস্টার, তিনি আজকে কিছু কোড শেয়ার করেছেন, লিঙ্ক শেয়ার করেছেন টুইটারে। তিনি বলছেন যে এই লিঙ্কগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা আসলে কিসের ছিল সেটা আগে বলেনি, লিঙ্কগুলো হচ্ছে ওয়ানপ্লাসের সাপোর্ট পেজের, অর্থাৎ গাইড ইউআরএল যেটা থাকে, অর্থাৎ প্রশ্ন উত্তর বিভিন্ন রকম কোয়ারিজ থাকলে যেখান থেকে জানা যায়, সেই গাইড ইউআরএল পেজ থেকে যে কোড আছে তার আন্ডারে, সেই কোড থেকে ওয়ানপ্লাসের বেশ কিছু ফোন ডিকোড করা গেছে, তার নাম পাওয়া গেছে। তো সেই 4-5টা ফোনের নামের মধ্যে থেকে ওয়ানপ্লাস 8T প্রো এর নামও পাওয়া গেছে। অর্থাৎ ওখানে ওয়ানপ্লাস 8T তো বটেই, ওয়ানপ্লাস 8T প্রো আছে, তার মানে ওয়ানপ্লাস 8T প্রো আসবে, এটা ইভেন প্লাস বলছেন। কিন্তু তারপর সেই টুইট দেখার পর ম্যাক্স যে আবারও জোর গলায় দাবি করেছেন যে না, ওয়ানপ্লাস 8T প্রো আসছে না, এবং সেটা তিনি মাল্টিপল মানে বিভিন্ন রকম সোর্স থেকে আবারও কনফার্ম করেছেন। তবে কেন জানি না কোথাও মন বলছে যে ম্যাক্স যেই সত্যি কথা বলছেন বা সঠিক কথা বলছেন, এবং দুজনেই খুব নাম করা লিকস্টার, কাকে ছেড়ে কার কথা বিশ্বাস করা যায়। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে জন পসার, তিনি অ্যাপেলের ব্যাপারে লিক দেওয়ার ব্যাপারে একদম এক নম্বরে, মানে তিনি অ্যাপেলের ঘরের লোক আর কি, যা কিছু বলেন অ্যাপেলের সম্পর্কে সেটা 100% প্রায় মিলে যায়। তো জন পসার বলেছেন যে এই সেপ্টেম্বর মাসের 15 তারিখে অ্যাপেল যে লঞ্চ ইভেন্ট রেখেছে সেখানে কিন্তু তারা iPhone 12 রাখছে না, সেখানে তারা যে প্রোডাক্টগুলো লঞ্চ করবে তার মধ্যে থাকছে অ্যাপেল ওয়াচ SE, ওয়াচ সিরিজ 6, আইপ্যাড এয়ার 4, আইপ্যাড 8 ইত্যাদি। কিন্তু জন পসার আরও বলেছেন, যেটা কনফার্ম অলমোস্ট ধরে নেওয়া যায়, যে iPhone 12 এখানে থাকছে না, অক্টোবর মাসে লঞ্চ করবে। তার কারণ iPhone 12 যে iOS 14.1 এর মাধ্যমে আসবে, সেই 14.1 এখন অবধি রেডি হয়নি, সেক্ষেত্রে এর মধ্যেই 14.1 iOS দিয়ে iPhone 12 লঞ্চ করা সম্ভব নয়, সেটা প্রোডাকশানে অত তাড়াতাড়ি আনা সম্ভব নয় যে সেটা সাপ্লাই করা যাবে। তাই আপাতত iPhone 12 পিছিয়ে দেওয়া হয়েছে তার লঞ্চ ডেট, এবং iPhone 12 কিন্তু ইতিমধ্যেই মাস প্রোডাকশানে চলে গেছে, অর্থাৎ ফ্যাক্টরিতে উৎপাদন শুরু হয়ে গেছে। কিন্তু তার সাথে তিনি আরও একটা খবর শেয়ার করেছেন যেটা একটু দুঃখের খবর। সেখানে তিনি বলছেন যে 120Hz রিফ্রেশ রেট এবার আইফোনের কোনো ফোনে, iPhone 12 সিরিজের 4টে ফোনের মধ্যে কোনোটাতেই সম্ভবত থাকবে না। যারা অ্যাপেলের আইফোনের ফ্যান, যারা অ্যাপেলের iPhone 12 জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটা সত্যিই খুবই দুঃখের কথা যে 120Hz রিফ্রেশ রেট থাকছে না। তবে তার থেকেও দুঃখের কথা বোধ হয় এটা যে এবার বক্সের মধ্যে কোনো হেডফোন জ্যাক থাকছে না, কোনো চার্জার থাকছে না। ভাবা যায়, একটা ফোন বিক্রি হবে চার্জার ছাড়া, হেডফোন ছাড়া, এবং সেই পুরোনো আমলের ডিজাইন দিয়ে। এবং iPhone 12 কিছু ছবি টবি লিক হয়ে এসছে, দাবি করা হচ্ছে সেটা নাকি অরিজিনাল ছবি, এবং সেখানে ব্যাক সাইডে আমরা দেখছি 3টে ক্যামেরা, সে আগের মতো ক্যামেরা হাউজিং, একটু বড় বড় লেন্সগুলো মনে হচ্ছে, এবং এখানে লাইডার সেন্সার আমরা দেখতে পাচ্ছি অ্যাপেলের iPhone 12 এবার, তার মানে লাইডার সেন্সার থাকছে। এই ছবিগুলো কতটা ভরসা করা যায় আমার জানা নেই, তবে সম্ভবত iPhone 12 এটাই অরিজিনাল লাইভ ছবি। অ্যাপেলের কথা যেখানে আলোচনা হচ্ছে সেখানে আরেকটা খবর আপনাদের দিয়ে নিই, একটা ছোট্ট খবর। অ্যাপেল তার এমপ্লয়ীদের জন্য ট্রান্সপারেন্ট মাস্ক তৈরি করেছে। হ্যাঁ, অ্যাপেল এটা নিয়ে এসছে, এবং আর যারা আসলে মুখ বধির এসব ব্যাপার আছে, মানে কানে শুনতে পায় না, ঠোঁট নাড়া দেখে যারা বুঝে নেয় কথা কি হচ্ছে, তাদের সুবিধার জন্য তারা এমন একটা মাস্ক নিয়ে এসছে যে মাস্কটা ক্লিয়ার মাস্ক, অর্থাৎ ঠোঁটের জায়গাটা আপনি বাইরে থেকে দেখতে পাবেন কিন্তু তা সত্ত্বেও মাস্ক থাকবে।
থ্রি লেয়ার প্রোটেকশান আছে এখানটাতে, এবং অ্যাপেল তার এমপ্লয়ীদের এতটাই যত্ন নেয়, এতটাই খেয়াল রাখে, এবং অ্যাপেল এই ট্রান্সপারেন্ট মাস্ক নিয়ে এসছে। এবার তাহলে স্যামসাংয়ের খবরে আসা যাক। স্যামসাংয়ের খবরের প্রথমেই এটা বলবো যে ইউরোপিয়ান ইউনিয়নের যে স্যামসাংয়ের যে ওয়েবসাইট আছে সেখানে বিভিন্ন সোর্স কোড ডিকোড করে দেখা গেছে যে সেখানে স্যামসাংয়ের তিনটে এস সিরিজের নতুন ফোন পাওয়া গেছে, স্যামসাং গ্যালাক্সি S21, S21 Plus, S21 Ultra। অর্থাৎ আগেরবারের মতো এবারও স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজে, মানে এস সিরিজের 21 যেটা আসবে, সেখানে কিন্তু তিনটে ভ্যারিয়েন্ট থাকছে। এর আগে ইতিমধ্যেই আপনাদের টেক নিউজে জানিয়েছি যে নোট সিরিজ যেহেতু ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, তাই এবার S21 Ultra এই ফোনটাতেই এস পেন পাবো আমরা। কিন্তু আইস ইউনিভার্স একটা টুইট করে বলেছেন স্যামসাংয়ের ফ্যানরা যারা আশা করছেন S21 যথেষ্ট পাওয়ারফুল হবে তারা হয়তো হতাশ হতে পারেন, কারণ এটা তিনি দেখিয়েছেন যে স্যামসাং অলরেডি এ সিরিজের যে ফোনগুলো আছে সেগুলো যেগুলো দামি ফোন, একদম ফ্ল্যাগশিপ গ্রেডের যে ফোনগুলো এ সিরিজের, সেগুলো ইতিমধ্যে ডিসকন্টিনিউ করে দিয়েছে। স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজ এবং এস সিরিজ তাকেও ক্রমশ দুর্বল করে দিচ্ছে, দুর্বল করে দিতে চাইছে। নোট সিরিজ হয়তো আগামী দিনে আসবেই না, তার কারণ এটাই স্যামসাং আগামী দিনে তাদের ফোল্ডিং ফোনের দিকেই ফোকাসটা করতে চায়। সেক্ষেত্রে স্যামসাংয়ের S21 সিরিজ হয়তো অতটাও আপগ্রেডেশন হবে না। কিন্তু আরও একটা লিকে, আরও একটা টুইটারে টুইট করে তিনি জানিয়েছেন, তিনি বলছেন যে স্যামসাংয়ের যে এই S21 ফোনটা থাকবে সেখানে স্যামসাং সম্ভবত এবার আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে আসতে পারে। স্যামসাং এবার এই আন্ডার ডিসপ্লে ক্যামেরা যে নিয়ে আসবে তার সম্ভাবনা 50-50, তার কারণ এটাই যে স্যামসাং এটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করতে চায়। আমরা জানি এর আগে ZTE বা অন্যান্য কোম্পানি যেরকম আন্ডার ডিসপ্লে ক্যামেরা এনেছে সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু দেখা যাচ্ছে, তার থেকে একটু বেটার ইমপ্লিমেন্টেশন করেছে শাওমি। শাওমির ফোনটাও হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আন্ডারে দেখা যাচ্ছে কোথাও গিয়ে তলায় যে আপছা একটা ক্যামেরার আদল দেখা যাচ্ছে, কিন্তু স্যামসাং এমনই আন্ডার ডিসপ্লে ক্যামেরা এবার নিয়ে আসবে যেখানে কোনোভাবে ডিসপ্লের তলায় ক্যামেরা আছে এটা দেখা যাবে না, বোঝা যাবে না। সেক্ষেত্রে স্যামসাং খুব ভালোভাবে বেটার টেকনোলজিতে এটা আনতে চাইছে, যদি সেটা সম্ভব হয়, যদি স্যামসাং এই টেকনোলজিটা আয়ত্ত করতে পারে যে ডিসপ্লের নিচে ক্যামেরা দারুণভাবে তারা ইমপ্লিমেন্ট করতে পারছে, তবেই তারা S21 এই আন্ডার ডিসপ্লে ক্যামেরা দেবে। সেক্ষেত্রে এখনও সম্ভাবনা 50-50 রয়ে গেছে, তাই দেখা যাক সেসব দিকে কী হয়। কিন্তু তার সাথে আরেকটা নতুন খবর এটাও আছে যে স্যামসাংয়ের এইবার যে S21 সিরিজ আসবে সেখানে স্যামসাং এবার কোয়ালকমের প্রসেসর রাখবেই না। আমরা এতদিন জানতাম যে স্যামসাং বিভিন্ন দেশে কোয়ালকমের প্রসেসর দিয়ে ফোন নিয়ে আসে, আবার বিভিন্ন দেশে সেখানে, মানে আমাদের দেশগুলোতে, এশিয়ান কান্ট্রিগুলোতে মেনলি, সেখানে স্যামসাং কিন্তু এক্সিনোস প্রসেসর দিয়ে ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসে, যেটা নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে আপত্তি ছিল, অভিযোগ ছিল। স্যামসাং এবার সেই সব আপত্তি, অভিযোগ বা বৈষম্য রাখবেই না, তারা কোয়ালকমকে পুরোপুরি ডিচ করে দিচ্ছে, তারা এক্সিনোস প্রসেসর দিয়েই তাদের ফোন আনবে। এবং আমরা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে যে স্যামসাং এক্সিনোস 1000 বলে একটা পাওয়ারফুল কিছু প্রসেসর আনতে চলেছে, যেটা সম্ভবত 5 nanometer টেকনোলজিতে তৈরি হতে পারে। কিন্তু স্যামসাং এবার ভালো জিনিস এটাই করছে, তারা এক্সিনোস প্রসেসরে এবারে ম্যাঙ্গুজ যে কোড থাকতো সেই ম্যাঙ্গুজ কোডটাকে সরিয়ে দিচ্ছে জিপিউ থেকে, তারা ম্যাঙ্গুজের বদলে এবার ARM-এর কিছু কোড রাখবে, ARM-এর থেকে ডাইরেক্ট কোড নিয়ে আসছে, টেকনোলজি নিয়ে আসছে। সেক্ষেত্রে আমাদের যে কমপ্লেন্টটা ছিল স্যামসাংয়ের প্রসেসর এক্সিনোস প্রসেসরে জিপিউ অতটা পাওয়ারফুল হয় না, গেমের ক্ষেত্রে কাজ করে না খুব ঠিকঠাক, সেই জায়গাটা আর থাকবে না। এবং তার থেকেও বড় কথা, স্যামসাং এবার এক্সিনোস প্রসেসরের দাম, এক্সিনোস 1000-এর দাম এবার নাকি খুব কম রাখতে পারে, যাতে এক্সিনোস প্রসেসর এবার কোয়ালকমকে কম্পিট করতে পারে, এবং অন্যান্য কোম্পানি, স্যামসাং ছাড়া অন্যান্য কোম্পানিও যাতে কোয়ালকমের বদলে, স্ন্যাপড্রাগনের বদলে এক্সিনোসের প্রসেসর নিয়ে কাজ করে। সেক্ষেত্রে আমরা আগামী দিনে হয়তো ভিভো, ওপোর ফোনে, স্যামসাং ছাড়াও অন্যান্য ফোনে আমরা এক্সিনোস প্রসেসর দেখতে পেতে পারি, যদি প্রসেসরটা ভালো হয়। তবে অনিশ্চয়তা একটা থাকলোই, এবং সেটার জন্য অবশ্যই আপনাকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই ব্যাপারে যা কিছু আপডেট আসবে সেটা যাতে আপনাকে ঠিক সময়ে জানিয়ে দিতে পারি। আর আজকে শেষ খবরে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আসলে এর আগে আপনারা আমাদের চ্যানেলে ইলেকট্রিক টুথব্রাশের আনবক্সিং দেখেছেন, এর আগে আপনাদের বলেছি শাওমি স্মার্ট টয়লেট নিয়ে এসছে, এরকম অদ্ভুত অদ্ভুত বহু জিনিসের কথা আপনাদের বলেছি। আজকে আপনাদের জানাবো যে গতকাল শাওমি চায়নাতে লঞ্চ করেছে একটা হেড মেসেজ করার মেশিন। অর্থাৎ এই মেশিনটা হেলমেটের মতো দেখতে, এটা আপনি মাথায় পরে নেবেন, পরে নেওয়ার পর এটা আপনার মাথা মেসেজ করে দেবে। তো শুধু চায়নার জন্য এটা এখন এক্সক্লুসিভ, যদি এটা আমাদের দেশগুলোতে আসে, গ্লোবালি লঞ্চ করে শাওমি, অবশ্যই আমি একটা কিনবো। আপনারা এটা দেখে কেমন লাগছে, আপনি কি এটা কিনতে ইন্টারেস্টেড হবেন? মাথা মেসেজ করার জন্য এরকম একটা হেলমেট কেমন মনে হচ্ছে? স্মার্ট হেলমেট, আমরা কি এতটাই স্মার্ট? দেখা যাক। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি পড়তে চাই, খুব ইন্টারেস্টিং যে মতামতটা লাগবে সেটা আমি আগামীকাল টেক নিউজে অবশ্যই পড়ে শোনাবো। আজকের ভিডিও এখানেই শেষ করবো, ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।